আজকে আমরা যে প্রবলেমটা দেখব সেটা হচ্ছে লিড কোডের একদম প্রথম স্টেজের লেভেল ওয়ানের একটা প্রবলেম। আচ্ছা, প্রবলেমটার নাম হচ্ছে রানিং সাম অফ ওয়ান ইয়ারে। এই প্রবলেমটার যে কাজটা যদি একটু বলি, এখানে হচ্ছে আমাদের আমাদের একটা অ্যারে দেওয়া থাকবে এবং পরবর্তীতে আমাদের অ্যারেগুলোর প্রত্যেকটা ইন্ডেক্সের সামেশনগুলি আমাদের বের করতে হবে, বের করে আরেকটা অ্যারে রিটার্ন করতে হবে। তো সেটা আমি আমি দেখাই, যেমন হচ্ছে 1 2 3 4, এটা দিয়ে আমি একটু দেখাই পেন্টে। তো আমাদের একটা অ্যারে দেওয়া থাকবে, তো যার ভ্যালুগুলো এইভাবে থাকবে। ধরলাম দিসে হচ্ছে 1 2 3 4। তো আমরা এখানে ইন্ডেক্সগুলো জানি হচ্ছে কি, এটা হচ্ছে ওয়ানতম, এটা হচ্ছে কি, সরি, এটা হচ্ছে জিরোতম, এটা ওয়ানতম, এরপর হচ্ছে কি, এটা টু, তারপর এটা হচ্ছে থ্রি। তো এভাবে ইন্ডেক্সিংগুলো করা থাকে। তো আমাদের ফাইনাল যে আউটপুটটা হবে, আমি ফাইনাল আউটপুটের যে ইন্ডেক্সটা, তো এখানে আমাদের কাজটা এরকম করতে হবে। ধরলাম আমি ইন্ডেক্সটা দিই, এটা হচ্ছে কি, আগের মতো 0 1 2 3। তো আমাদের যে কাজটা করতে হবে, আমাদের যে পজিশনে যাব সেই পজিশন থেকে আগের যে সংখ্যাগুলো সেগুলো সবগুলো যোগফল আমাদের এখানে লিখতে হবে, বা এখানে সাবমিশন করে এখানে কি ইনপুট করা লাগবে। তো আমি দেখি, যেমন আমি যদি প্রথমটার কথা চিন্তা করি, যেমন এটা হচ্ছে কি প্রথমটা, তো প্রথমটার ক্ষেত্রে কি হবে, প্রথমটার ক্ষেত্রে হবে যে যে আমাদের যে একদম প্রথমতম যে ইন্ডেক্সটা, প্রথমতম যে ভ্যালুটা আমাদের ইনপুট যে অ্যারেটার, সেটার প্রথম ভ্যালুটার আগের পর্যন্ত যোগফল। তাহলে আমরা দেখতেছি কি, এখানের আগে কিন্তু কোনো আমাদের ইন্ডেক্স নাই, এটা কিন্তু আমাদের একদম ইনিশিয়াল ইন্ডেক্স, কারণ আমরা জানি অ্যারে একদম জিরো থেকে শুরু হয়। তো যেহেতু এখানে শুরুতে আর কোনো আমাদের আর কোনো ভ্যালু নাই, এই জন্য আমরা এটা সরাসরি এখানে বসিয়ে দিব। তো এখানে এখানে যদি আমরা লিখি, তাহলে আমাদের এটা ওয়ান আমরা সরাসরি লিখে দিব। এখন এখানে আমরা কী অ্যাড করব, এখানে ওয়ানতম পজিশনে, তো আমরা জানি এখানে ওয়ানতম, আমরা দেখতেছি কি, এখানে ওয়ানতম পজিশনে আমাদের ভ্যালু আছে হচ্ছে টু, কিন্তু আমাদের এই প্রবলেমের কন্ডিশনটা হচ্ছে আমরা যে ইন্ডেক্সে থাকব সেটা সহ তার আগে যতগুলো ইন্ডেক্স সবগুলোর যোগফল এখানে লিখতে হবে। তার মানে আমরা জানি হচ্ছে কি, আমরা আসি ওয়ানতম, এই যে আমরা এখন ওয়ানের মধ্যে আমরা কি এখন ভ্যালুটা পুট করব। তো এখানে এখানে আসে হচ্ছে কি টু, তার মানে আমাদের লিখতে হবে এই যে এখানে টু প্লাস, তাহলে এর আগে কি আছে, এর আগে হচ্ছে কি আমাদের ভ্যালু আসে হচ্ছে কি ওয়ান, তার মানে এখানে আমাদের টু প্লাস ওয়ান করতে হবে। তো টু প্লাস ওয়ান সমান কত এখানে, তার মানে থ্রি। তো এখানে আমাদের যে আউটপুটের অ্যারেটা, এখানে ওয়ানতম ইন্ডেক্সে থাকবে হচ্ছে থ্রি। এখন ঠিক সেমভাবে যদি আমরা এখানে টুরতম ইন্ডেক্সে আসি, তাহলে টু ইন্ডেক্সের ভ্যালু কত, থ্রি। তো এখানে থ্রি থেকে শুরু করে থ্রি এর আগ পর্যন্ত যা আছে সবগুলো যোগফল, তার মানে আমরা এখানে বুঝতেছি কি, থ্রি থেকে আগ পর্যন্ত কী আছে, ওয়ান টু থ্রি আছে, তার মানে এখানে আমাদের তিনটাই যোগ হবে। তাহলে ওয়ান টু থ্রি, এই তিনটাই যোগ করে আমাদের ভ্যালুগুলো নিচে গিয়ে লিখতে হবে। তাহলে এখানে যোগফল কত, এখানে টোটালি হচ্ছে কি 6, তার মানে আমাদের এই পজিশনে ভ্যালুগুলো থাকবে হচ্ছে এটা, যেমন এখানে কি, এখানে ওয়ান থাকবে, এখানে থ্রি থাকবে, এই যে এখানে থ্রি থাকবে এবং এখানে 6 থাকবে। ঠিক সেমভাবে তারপরে ইন্ডেক্সে যদি আমরা চিন্তা করি, তো এখানে আমাদের তিনতম বা তিন নম্বর ইন্ডেক্সে আমাদের ভ্যালু আছে হচ্ছে 4, কিন্তু আমাদের 4 দিয়ে হবে না, আমাদের বাকিগুলো সহ যোগ করতে হবে। তার মানে বাকিগুলো সহ কী আসে, আমাদের এখানে আসে হচ্ছে টোটাল, প্রথম হচ্ছে কি 1 2 3 4। এক কথায় আমরা যে ইন্ডেক্সে থাকবো, যেমন আমরা থ্রিতম ইন্ডেক্সে আসি, এই ইন্ডেক্সের আগ পর্যন্ত যে ভ্যালুগুলো সবগুলো আমাদের যোগ করতে হবে। এখানে আমরা এই পজিশনে থাকলে এটা সহ নিয়ে এর আগে যে পজিশনগুলো তার ভ্যালুগুলোর যোগ করতে হবে। তো যোগ করে যা হয় সেগুলো আমাদের লিখতে হবে। তাহলে এখানে আমাদের কত আসে 6, তাহলে টোটাল হচ্ছে 10, তার মানে আমাদের যে আউটপুটটা, আউটপুটটা আসবে হচ্ছে 1 3 6 10। তো এটা হচ্ছে আমাদের আউটপুট। আমরা যদি একটু দেখি, এই যে এখানে হচ্ছে আমাদের ওই যে 1 3 6 10। তো এভাবে এভাবে আমাদের আউটপুটটা করতে হবে। তো এখানে আমাদের যদিও লেখাই আছে এটা কীভাবে কাজটা করতে হবে, তো আমরা যখন আমরা যদি এখন কাজটা করি, দেখেন, তো আমরা কাজটা করার জন্য আমাদের প্রথমত একটা অ্যারে ডিক্লেয়ার করতে হবে, যেহেতু আমাদের এটা হচ্ছে আমাদের ইনপুট অ্যারে, এটা নিয়ে কাজ করলে এটার যে ইনিশিয়াল ভ্যালুগুলো সেগুলো রিপ্লেস হয়ে যাবে নতুন ভ্যালু দিয়ে। তো এই জন্য আমরা একটা নতুন একটা অ্যারে ডিক্লেয়ার করব। তো সে অ্যারেটা ডিক্লেয়ার করে আমি
তো এটার সাইজ ঠিক করব হচ্ছে আমাদের ইনপুট যে অ্যারেটা সেটার সাইজ অনুযায়ী। তো আমাদের ইনপুট অ্যারে হচ্ছে নামস ডট, এটা যদি আমরা সাইজ বের করতে চাই তাহলে আমাদের করতে হবে কি লেন্থ দেওয়ার পর, তাহলে আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করলাম। তো পরবর্তী কাজ কি, যেহেতু আমাদের প্রত্যেকটা পয়েন্টে, যে আমরা আউটপুটের মধ্যে প্রত্যেকটা পয়েন্টের মধ্যে আমাদের ভ্যালুগুলো এখানে ইনক্লুড করতে হবে, সেহেতু কি আমাদের একটা লুপ চালাতে হবে যে আমাদের এটার জন্য ইন্ডেক্সিংটার জন্য। তো আমরা একটা ইন্ডেক্সের জন্য একটা লুপ চালাই, যাবে হচ্ছে আমাদের নামস ডট লেন্থ পর্যন্ত। আচ্ছা, এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, আমাদের যেহেতু এটা আমরা এই প্রত্যেকটা পজিশনে যাওয়ার জন্য এই লুপটা চালালাম, আরেকটা কাজ করতে হবে হচ্ছে ইন্টারনাল যে যোগটা, এই যোগটা করার জন্য। তো এই যে এই যোগগুলো যেমন এখানের মধ্যে বা এটা, এটা তো যোগ হচ্ছে না, যদি এটা তো একটাই ভ্যালু কিন্তু এখানে হচ্ছে যোগ হচ্ছে, তার মানে আমরা দুইতম পজিশনে আছি। দুইতম বলতে আমাদের দুইয়ে যে ভ্যালুটা সেখানে পজিশনে আছে এবং তার আগেরগুলো যোগ করতে হবে, তার মানে আমরা ওয়ানতম ইন্ডেক্সে আছি কিন্তু আমাদের যোগ করতে হবে কি ইন্ডেক্স অফ জিরো এবং ইন্ডেক্স অফ ওয়ান। তৃতীয়তম পজিশনের মধ্যে ইন্ডেক্স অফ মানে থ্রি বলতে এখানে আমাদের ইন্ডেক্স হচ্ছে টু, তার মানে আমাদের যখন আমরা ইন্ডেক্স টুতে থাকব ইন্ডেক্স ওয়ান এবং ইন্ডেক্স জিরো, তার মানে তিনটা একসাথে যোগ করতে হবে। তো যেহেতু আমাদের ইন্টারনাল আরেকটা যোগ করতে হচ্ছে এই জন্য আমরা আরেকটা ফর লুপ চালাবো। তো আমাদের এটাও একদম শুরুতেই করব যোগটা, তো এটা আমাদের যে যে আইটারেশনটা সেটা যাবে হচ্ছে আই পর্যন্ত, কেন আমি একটু পরেই বলতেছি। আচ্ছা, এটার কাজটা হচ্ছে আমি যদি একটু দেখাই, যেমন এখানে কাজটা কেন আমরা এরকম করতেছি কাজটা, তো আমরা আমরা এখানে দেখতেছি হচ্ছে, আমি যদি আগের কাজটাই নিয়ে আসি, আমরা যেটা বুঝছিলাম সেটা হচ্ছে দেখেন, তো আমরা যখনই ওয়ানতে থাকবো ওয়ানের আগ পর্যন্ত আমাদের আর কিছু নাই, এটা যোগ করতে হচ্ছে না, কিন্তু যখন টুতে আসতেছি আমাদের কিন্তু যোগ করে আসতেছে কোথা থেকে টু ওয়ান। তো সেটাকে যদি আমরা একটু বা একটু আমরা যদি জিনিসটা এভাবে চিন্তা করি যে এপাশ থেকে যদি যাই জিনিসটা, তার মানে হচ্ছে কি আমাদের জিরোতম ইন্ডেক্স এবং ওয়ানতম ইন্ডেক্স যোগ করতে হচ্ছে। যখন থ্রির জন্য যাচ্ছি জিরোতম ইন্ডেক্স থেকে শুরু হবে, যাবে হচ্ছে কত পর্যন্ত, এই যে টু পর্যন্ত। তো তার মানে আমরা একটা জিনিস বুঝতেছি, আমাদের একটা লুপ চলবে হচ্ছে কি এই সবগুলোকে আইটারেশন বা আইটারেট করার জন্য, তার মানে এখানে যাবে এরপর এখানে যাবে এরপর এখানে যাবে এটা এরপর এখানে যাবে, এটা কোনটা যেটা আমরা আয়ের জন্য যে কাজটা করতেছি, এই যে আমরা এখানে যে আয়ের জন্য যে কাজটা, এই যে আয়ের যে লুপটা চলতেছে, আয়টা হচ্ছে আমাদের প্রত্যেকটা ভ্যালুর মধ্যে যাওয়ার জন্য, প্রত্যেকটা তার ইন্ডেক্সের মধ্যে যাওয়ার জন্য। কিন্তু আমাদের যে জ্যায়ের কাজটা করতেছি, জ্যায়ের কাজটা হচ্ছে কি আমাদের ইন্টারনাল যোগের জন্য। তো এটা আমাদের জ্যাটা জিরো থেকে শুরু হয়ে যাবে হচ্ছে আয় পর্যন্ত, আয় পর্যন্ত যাওয়ার কারণটা হচ্ছে কি, যেমন আমি যদি এখন এ পয়েন্টে থাকি আয়ের ভ্যালু, তো আমাদের যোগ করতে হবে কি এটা এবং এটা, তার মানে আমি যে লুপটা চালাবো এখান থেকে শুরু করে, তার মানে জিরো থেকে শুরু হবে যাবে কতটুকু পর্যন্ত আয় পর্যন্ত। তো আয় পর্যন্ত গেলেই তখন কি আমাদের এই দুইটা যোগ করতে পারতেছে, ঠিক সেমভাবে যখন এ পজিশনে আসবে তার মানে আমাদের জায়ের ভ্যালুটা আমাদের কত পর্যন্ত আয় পর্যন্ত যাওয়া লাগবে, আয়ের মান তখন কত হবে টু, তার মানে তখন সেই জিরো থেকে শুরু করবে টু পর্যন্ত যাবে, তার মানে জিরো ওয়ান টু, এই তিনটে ইন্ডেক্স যোগ করলে তখন কি তার টোটাল ভ্যালুটা আমাদের আউটপুট হিসেবে পাবো। তো এই কাজটাই আসলে আমাদের এখানে করতে হচ্ছে। তো আমরা জ্যায়ের ভ্যালু জিরো থেকে শুরু করলাম এবং আই পর্যন্ত গেলাম, তো এরপর যে প্লাস প্লাস করলাম, এর পরবর্তীতে আমাদের আমাদের এখানে টোটাল যোগটা বের করতে হবে, যে যোগফলটা, যোগফলটা বের করতে হবে। যোগফলটার জন্য আমরা একটা একটা ভেরিয়েবল নিলাম, সেটার নাম হচ্ছে ইন্টিজার, আমরা আরেকটা ভেরিয়েবল নিলাম হচ্ছে টি, তার ভ্যালু জিরো করলাম,
করার পর এই যে ভিতরের জিনিসগুলো যে আমরা যোগ করব, এটার জন্য আমরা টি এটা নিলাম। তো আমরা এখন টি এর মানটা আমরা যোগ করব কার সাথে, আমাদের যে বর্তমান ভ্যালুগুলো পাচ্ছি, তার ভ্যালু কত পাচ্ছি, আমরা নামসে যাব ইন্ডেক্স অফ জে। তো এখন যে কাজটা হচ্ছে, ধরলাম এই অবস্থায় আমাদের আয়ের মান হচ্ছে জিরো। তো আয়ের মান যখন জিরো হবে, তাহলে সে যাচ্ছে কতটুকু পর্যন্ত, লেন পর্যন্ত, লেন কতটুকু আছে আমাদের, সরি আমি এটা তো গেল, তো এখানে এটা জিরো থেকে আমাদের লেন পর্যন্ত চলবে। যদি আমি এটা চিন্তা করি, তার মানে হচ্ছে লেন্থ হচ্ছে ফোর গেল। এই অবস্থায় ধরলাম আয়ের মান হচ্ছে জিরো, তো সে অবস্থায় সে যাবে হচ্ছে কিসে, আমাদের এখানে পরের যে নেস্টেড ফর লুপ এখানে। তো এই অবস্থায় আমাদের আয়ের মান কত নিয়ে আসছে, জিরো। জিরো মানে কোনটা, এই যে প্রথমটা। আচ্ছা, এই অবস্থায় দেখেন ইন্টিজার ইন্টিজার জে ইকুয়াল টু জিরো, এবং জে এর মানটা যা বা জে এর যে আইটারেশনটা, এটা চলবে হচ্ছে আয় পর্যন্ত, লুপটা চলবে হচ্ছে কি আয় পর্যন্ত। আয় মানে হচ্ছে কত, জিরো। তার মানে সে একবার লুপটা চালাবে, ওই অবস্থায় কি করবে, সে টি এর সাথে সে এই যে নাম্বার অফ কি আমাদের জে, জে মানে হচ্ছে কত তখন, জিরো। তার মানে ওইতম পজিশনটা যোগ করে এখানের মধ্যে রাখবে। তো টি এর ভ্যালু আগে থেকে হচ্ছে কি জিরো, তো জিরোর সাথে এই নতুন ভ্যালুটা, নতুন ভ্যালু হচ্ছে কত, ওয়ান, যোগ করলে কত, ওয়ান চলে আসে। এখন আমাদের করতে হবে কি, সেটা এখন আমাদের প্রথম ইন্ডেক্সের মধ্যে রাখতে হবে, কিসের আউটপুট যে অ্যারেটা বানাইছে। তো এখন পরবর্তীতে গিয়ে আমরা জাস্ট এখানে আউটপুটের মধ্যে রেখে দিব, কোনটার পরে, আমাদের এটার পরে, পরে গিয়ে আমরা আউটপুটের মধ্যে রেখে দিব। তাহলে আউট অফ আমাদের তার মানে আয়েরটা, আই মানে হচ্ছে কি জিরোতম যে ইন্ডেক্সটা, তাহলে ইন্ডেক্সের মধ্যে গিয়ে আমরা যে এই আউটপুট আয়ের মধ্যে কত রেখে দিব, আমরা টি এর মানটা রেখে দিব। তো রেখে দিলে যোগফলটা এখানে চলে আসবে। তো ঠিক সেমভাবে আমরা যদি এখন আয়ের মান যখন আমরা ওয়ান চিন্তা করব, তার মানে আমাদের যে লুপটা চলবে কতটুকু পর্যন্ত, ওয়ান পর্যন্ত, তার মানে জিরো এবং সে ওয়ান পর্যন্ত যাবে। তো যখন সে যে মানে জিরো নিয়ে যাবে, তখন হচ্ছে কি সে এখানের মধ্যে যাবে। যাওয়ার পর যেহেতু আমরা প্রথমে আমরা আসছি, আসার সঙ্গে সঙ্গে কি আমাদের টি এর মানটা, সরি আমাদের এটা আমাদের কাজ করতে হবে এই জায়গায়। যেহেতু সে নতুন করে লুপে যাবে, তখন টি এর মানটা কত, সে আবার জিরো দিয়ে ইনিশিয়ালাইজ করবে। করার পর তখন কি জিরোর সাথে আমাদের যে নাম্বারের যে কততম ইন্ডেক্স, যে এর মানটা হচ্ছে জিরো, তার মানে জিরোতম ইন্ডেক্সের মানটা যোগ করবে হচ্ছে কত, ওয়ান। ওয়ানটা রাখবে হচ্ছে টিতে। এরপরে যখন আবার যাবে, তখন যেহেতু আমাদের আয়ের মানটা হচ্ছে কি ওয়ান, তার মানে সে আয় পর্যন্ত যাবে বা ওয়ান পর্যন্ত যাবে। তো এখন যে এর মান হচ্ছে কি, আবার যখন আসবে তখন সে ওয়ান নিয়ে আসবে। তো কন্ডিশন সত্য, এরপর এখানে যাবে, তো তখন নাম্বার অফ ওয়ানের যে মানটা, সেটা টি এর সাথে যোগ করবে। তো টিতে আগে থেকে ছিল হচ্ছে ওয়ান, তো সেক্ষেত্রে ওয়ানের সাথে আমাদের পরবর্তী যে ভ্যালুটা, তো নাম্বার অফ যে এর মান কি ওয়ান, তো ওয়ানের মধ্যে কি আছে, টু আছে। তো তখন আমাদের যে টুটা, টু এবং আগে যে ওয়ানটা, এটা যোগ করে টোটাল হচ্ছে কি থ্রি, থ্রিটা টি এর মধ্যে রেখে দিবে। এবং পরবর্তীতে গিয়ে এই লুপের কাজ শেষ হলে তখন কি টিটা আমাদের আয়তম ইন্ডেক্সে রেখে দিবে। তো আয়ের মান কত ছিল, আয়ের মান ছিল আমাদের ওয়ান, তো তার মানে সে ওয়ানতম পজিশনে টি এর ভ্যালুটা রেখে দিবে। টি এর ভ্যালু হচ্ছে কত, থ্রি। তো ঠিক সেমভাবে আয়ের ভ্যালু আবার কত হবে, এরপর জিরো ওয়ান, এরপর টু হবে। টু হলে যে এর মানটা সে এটা টু পর্যন্ত চালাবে, চালানোর পর যোগ করে সে টোটাল ভ্যালুটা এখানে দিয়ে দিবে। তো এখন যদি আমরা এটা রান করে দেখি, আচ্ছা এখানে হচ্ছে, আচ্ছা এখানে হচ্ছে আমাদের যে রিটার্নের যে স্টেটমেন্টটা, সেটা আমরা এখানে অ্যাড করি নি। তো রিটার্ন তো করতে হবে, আমরা শুধু ভ্যালু রাখলে তো হবে না, আমাদের রিটার্ন করতে হবে। তো রিটার্নটা করবো হচ্ছে ফাংশনের একদম লাস্টে গিয়ে। তো এটা এটা গেল, তারপর এই যে এখানে এই পয়েন্টে গিয়ে আমরা এটা রিটার্ন করে দিব। তারপর রিটার্ন আমাদের যে আউটপুট অ্যারেটা, এখন যদি একবার চেক করি যে এখন যদি আমরা সাবমিট দিই, এই যে আমাদের এটা অ্যাকসেপ্টেড। তো এটাই হচ্ছে আমাদের প্রোগ্রাম, ধন্যবাদ।